আমরা 6 মাস যাবত বাণিজ্যে চলে আসছি তাহলে আমরা একটু বিশ্রাম নেই ঠিক আছে দাদা তারপরে নাও চলে যাও বাবা তাই করো দাদা না 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 আমি যে বাড়িতে বসে হলাম চন্দ্রশতাগর কি করছি আমি তো কিছু খবর নিয়েছি এই তো আমি ডান করে জানতে বললাম চন্দ্রশতাগর এখন তুমি মধ্য সমুদ্রে আছো এই তো আমার সুযোগ আমার ভাগ্না পবনকে শরণ করি তোমার চৈত্য ডিঙ্গা মধুগর এবং ছয় পুত্র সহ ওই কালিদাস সাগরে একবারই নৃত্য করতে হবে তাই আমার ভাগ্না পবনকে শরণ করব দেখি আমার ভাগ্না পবন কোথায় আছে পবন পবন শরণ করেছি ওই চন্দ্রশতাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না তাই আমি তোমাকে শরণ করেছি ওই চন্দ্রশতাগরের চৈতন্য মধুগর এবং ছয় পুত্র সহ ওই কালিদাস সাগরে ডুবিয়ে মারতে হবে ঠিক আছে দেবী মা আমি আপনার কথা মতো ওই কালিদাস সাগরে গিয়ে চন্দ্রশতাগরের ডিঙ্গাখানা কি ভেঙে তছনছ করে দেব আপনি আমাকে আশীর্বাদ করে দিন দেবী মা ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ করি যে করে চলে যাও ওই কালিদাস সাগরে ঠিক আছে দেবী মা আমি এক্ষুনি চলে যাব ওই কালিদাস সাগরে Oh!
দেখবি তোর আমাকে ছেড়ে কোথায় গেলি রে মানিক ওরে মানিক আমার মানিক নিচে আমি দাঁড়া ও মানিক ওরে মানিক তুই কোথায় রে মানিক আয় রে মানিক তোর আমার বুকে আয় ওরে মানিক একবার তোর বাবাকে বাবা বলি ডাকি মানিক ওরে মানিক আমার মানিক আমার মানিক আমার মানিক মানিক ওরে মানিক তুই একবার কথা বল ওরে বাবা তোর হত বাগাও বাপি তোকে ডাকছি রে মানিক একবার কথা বল কথা বলবি না রে মানিক তবে কি তুই আমাকে ছেড়ে চলে গেছিস রে মানিক ওরে মানিক আমার আমার মানিক আমাকে ছেড়ে চলে গেছে আমার মানিককে আমি কোথায় গিয়ে পাবো পৃথিবীতে
हारिए गेछि सेई तो जानि तार आधा दूर की बेथा जे माता सुल्तान के हारिए छि सेई भाई जानि तारि सुल्तान हारा दू की छि बेथा ओरे मालिक अभी तो की कुत्ता गेली पाबुरी मालिक আমারে মুখ হতে তুই কোথায় গেলি রে বাড়ি আমি কি তোকে কোথায় গেলি পাবো ওরে আরে ভিড়ে বাবু রে জারি Cheers.